বাইকের রিপেয়ারিং করার জন্য, তো হঠাৎ করে পনেরো এগারোটা অ্যাপ্রক্সিমেট 40 মিনিটস আগে একটা আমার কাছে খবর আসে আর কি, যে আমাদের একদম স্টাফ বা তোমার জন্য মান্দাইয়ের যে ওসি কমিউনিকেশন অভিজিৎ চৌধুরী, তো অভিজিৎ চৌধুরী 2009-এর ব্যাচ ওয়ার্ডলেস অপারেটর, সে আমাকে, আমি তার সাথে ফোন করেছি কারণ সকাল থেকে সে সমস্ত তথ্য সংগ্রহ করেছে। তো বলেছে ভুজঙ্গনগর যে ট্রাই জংশনটা সেটা আমি লিখেছি, খয়েরপুর ট্রাই জংশনের এখানে একটা ফেস টু ফেস ট্রিপারের সাথে তার বাইকের সংঘর্ষ হয়েছে এবং স্পটে, তো অ্যাপ্রক্সিমেট ফায়ার সার্ভিসে করে যখন নিয়ে এসেছে সম্ভবত সেটাই হবে। আমি তখন চৌমনিতে আমি আসছিলাম অফিসের মধ্যে, ফায়ার সার্ভিসটি দুদিকে সিগন্যাল দিয়ে আসছিল, দুদিকে সিগন্যাল মিস স্পটের যে আছে আমি সম্ভবত ধারণা করেছি সেটা, মানে যখন খবর পেয়েছি যে আসছি গাড়িটাই নিয়ে এসেছি। হ্যাঁ, করে দিয়ে আমাদের যে ভুজঙ্গনগরের যে অপারেটার ওর সাথে আমি যোগাযোগ করেছি, ও বলেছে এবং অভিজিৎ আমাকে বলেছে যে ফায়ার সার্ভিস থেকে ওকে ফোন করেছে, উনি কি ডিউটি অবস্থা ছিল নাকি? না, সে তো নাইট ছিল, তো সে ডিউটি হ্যান্ড ওভার করে সে ফিরে এসেছিল তার ছেলের হলিক্রোসিস করে, ওই বইটাকে নিয়ে সে পেকিং করে ছেলের ডিউটি তো অলরেডি তার কমপ্লিট। হ্যাঁ, এই চারটার সময় উনি কি পদে ছিল? উনি ESI ওয়্যারলেস অপারেটর ত্রিপুরা পুলিশ কমিউনিকেশন। হ্যাঁ, পুলিশ ত্রিপুরা পুলিশ কমিউনিকেশন।